ধরুন আপনি বাসার বাইরে এবং আপনার বাসায় কিংবা অফিসে কোনো গেস্ট অথবা হচ্ছে আপনার এমপ্লয়ি এসেছে এবং আপনার বাসা অথবা অফিসের রুমটাকে অ্যাক্সেস করতে হবে, কিন্তু আপনি ধারে কাছে নেই যে যেইভাবে আপনি গিয়ে চাবি দিয়ে আনলক করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা হয়ে যায় আমরা যারা অ্যানালগ ইউজার। কিন্তু এখানে স্মার্ট লাইফ আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন এসেছে, কারণ স্মার্ট লাইফের সবগুলো ডোর লকেই কম বেশি কিন্তু এই ফিচারটা আছে যেখানে আপনি রিমোটলি ডোর লকটিকে আনলক করতে পারবেন আপনি ফিজিক্যালি ওইখানে প্রেজেন্ট না থেকেও। সিম্পলি আপনার গেস্ট বা এমপ্লয়িকে আপনার দরজার সামনে গিয়ে ডোরবেল বাটনটি প্রেস করতে হবে এবং প্রেস করার সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে এবং নোটিফিকেশন দেখে আপনি দেখতে পারবেন মডেল ওয়াইজ যে বাইরে কে আছে এবং সে অনুযায়ী আপনি আনলক করবেন। আনলক করার পরপরই হচ্ছে যে আপনি সিম্পলি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং আপনার দরজার লকটা কিন্তু আনলকড হয়ে গেল। ইট ডাজেন্ট ম্যাটার আপনি বাসা থেকে বা অফিস থেকে কত দূরে আছেন। রিমোট আনলক করার আগে আপনারা খুব ইজিলি দেখে নিতে পারছেন আপনার দরজার বাইরে এক্স্যাক্টলি কে বা কারা আছে। এছাড়াও কিছু কিছু স্মার্ট লাইফের স্মার্ট ডোর লক মডেলসগুলোতে আছে লাইভ ইন্টারকম, যেখানে করে আপনি ক্লিয়ারলি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাইরে কী হচ্ছে, এছাড়াও আপনি বাইরে যারা আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারছেন। স্মার্ট লাইফে রয়েছে ডিফারেন্ট মডেলসের স্মার্ট ডোর লকস এবং প্রত্যেকটা ওয়াইফাই মডেলের স্মার্ট ডোর লকসগুলোতে রয়েছে রিমোট আনলকিং অপশনস। রিমোট আনলকিং অপশনস ভ্যারি করে বেসড অন ডিফারেন্ট মডেলস, যেমন স্মার্ট লাইফের এমন স্মার্ট ডোর লকটিতে সিম্পল রিমোট আনলকিং অপশনস আছে, কিন্তু এটা থেকে যদি আরেকটু আপনি অ্যাডভান্সে গিয়ে স্মার্ট লাইফের X1 Pro স্মার্ট ডোর লকটিতে যান, এখানে কিন্তু আপনি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনার দরজা বাইরে এক্স্যাক্টলি কী হচ্ছে। এর চেয়ে যদি আরেকটু অ্যাডভান্স মডেলে যান, যেটা হচ্ছে স্মার্ট লাইফের Z1 Pro স্মার্ট ডোর লক, এখানে কিন্তু আপনার লাইভ ইন্টারকম পেয়ে যাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু কমিউনিকেট করতে পারছেন বাইরে যারা আছে তাদের সাথে। আপনার আরও প্রশ্নের জন্য অথবা রিকোয়ারমেন্টসের জন্য আমাদের কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে অথবা মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।